আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং A750F কিভাবে ইএমটি ডঙ্গলের সাহায্যে এফআরপি আনলক করবেন। তো এখন আমরা স্যামসাং আলটিমেট মাল্টি টুল যে সফটওয়্যারটি আছে এটা আমরা ওপেন করে নিব। তো এখন আমরা এই টুলসে ক্লিক করব। দেখুন সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আপনারা এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনটা ইউএসবি কেবলের সাহায্যে পিসির সাথে কানেক্ট করে নেবেন। এই যে দেখুন আমি পিসির সাথে কানেক্ট করে নিলাম। তো কানেক্ট করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এই বাইপাসে ক্লিক করবেন। হ্যাঁ, তো বাইপাসে ক্লিক করার পরে আপনাদের কম্পিউটারে একটা নোটিফিকেশন আসবে। দেখুন স্ক্রিনে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন যখন আসবে তখন আপনারা কী করবেন, আপনাদের ফোনের ইমার্জেন্সিতে ক্লিক করবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ইমার্জেন্সিতে ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন, *#0*# এখানে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের স্ক্রিনে আবারও একটা নোটিফিকেশন আসবে। এখন আপনারা স্ক্রিনের ওকে করে দিবেন। হ্যাঁ, এডিবি ওকে করে দিবেন। তো ওকে করার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখুন আমাদের এফআরপি রিসেট কিন্তু প্রসেসিং হচ্ছে। দেখুন কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। দেখুন এফআরপি রিসেট ডান, আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমি বাকি সেট আপ করে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কাজটি করবেন। তো এখন আপনারা কী করবেন, ফোনটিতে সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবেন। অর্থাৎ আপনারা একদম প্রথমে সব কিছু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন সম্পূর্ণভাবে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে কিন্তু অটোমেটিকলি আমাদের ফোনটা আনলক হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।